নমস্কার, গল্প মঞ্জুরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি সুস্মিতা, আমি আপনাদের এই চ্যানেলে নিয়মিত ছোট গল্প পাঠ করে শোনাচ্ছি। আজ আমি হাজির হয়েছি আরও একটি ছোট গল্প নিয়ে। আজ আপনারা শুনতে চলেছেন রাজার জন্মদিন, লেখক রমেশচন্দ্র সেন। প্রথমে ছিল 12 জন রাজবন্দী, প্রত্যেকেই যুবক, সকলেই সম্ভ্রান্ত বংশীয়। প্রতি বৎসর রাজার জন্মদিনে এক একজন করিয়া খালাস পাইয়া তখন ছিল মাত্র 3 জন। রক্ষীদের সঙ্গে কথা বলিবার হুকুম নাই। প্রকাণ্ড এই দুর্গে তাদের সঙ্গী ছিল তারা নিজেরা, আর ছিল গাছের পাখি, আকাশের তারা, চন্দ্র সূর্যের আলো। পূর্বে রাজবন্দীদের রাখা হইত পৃথক পৃথক কুঠুরিতে, কিন্তু সংখ্যা কমিয়া যাওয়ায় এবং এতদিন কারাগারে নিয়মকানুন ভালোভাবে প্রতিপালন করায় কর্তৃপক্ষ খুশি হইয়া তাদের একসঙ্গে থাকিবার হুকুম দেন। গল্পগুজব করিয়া, তাস ও পাশা খেলিয়া, দৌড়ঝাঁপ করিয়া সময় তারা একরূপ কাটাইয়া দেয়। কখনো প্রেমের গল্প করে, কখনো আলোচনা করে রাজনীতি ও সাহিত্যের। রাজশেখর মাঝে মাঝে গান গায়, কোনো সময় স্তোত্র আবৃত্তি করে, কখনো বা বন্ধুদের শোনায় তার স্বরচিত চম্পু কাব্য। একটি বৎসর এইভাবে কাটিয়া গেল। একদিন সন্ধ্যার সময় কারাধ্যক্ষ আসিয়া খবর দিলেন, রাত্রি প্রভাতে রাজশেখর মুক্তি পাইবে। জয়ন্ত ও জিমুতবাহন সমস্বরে বলিয়া উঠিল, জয় রাজশেখরের! তাদের আনন্দের আর সীমা নাই। জয়ধ্বনি করিয়া, চেঁচাইয়া, গান গাহিয়া তারা ঘরখানাকে সরগরম করিয়া তুলিল। জয়ন্ত বলিল, মুক্তি তো পাচ্ছ, কিন্তু মনে থাকে যেন চম্পার খবর আমাকে দিতে হবে। রাজশেখর কহিল, নিশ্চয়ই। জয়ন্ত একটু হাসিল। মুক্তিপ্রাপ্ত আরও 2-1 জন বন্ধুকে এইরূপ অনুরোধ করায় তারাও কথা দিয়াছিল চম্পার খবর পাঠাইবে, কিন্তু খবর সে পায় নাই। রাজশেখর জিমুতবাহনকে জিজ্ঞাসা করিল, তার কোনো সংবাদ দিবার আছে কিনা। জিমুতবাহন বলিল, না। প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে রক্ষী দরজা খুলিয়া দিলে 3 জনেই উঠানে আসিয়া শাড়ি বাঁধিয়া দাঁড়াইল। প্রথমে জয়ন্ত, মধ্যে রাজশেখর, শেষে জিমুতবাহন। রাজশেখরের গলায় একটা ফুলের মালা। চলিতে চলিতে সে গান ধরিল, নমস্তে সতেতে জগৎ কারণায়। বন্ধুরা মধ্যে মধ্যে বলিতে লাগিল, নমস্তে। দুর্গের ফটকে আসিয়া রাজশেখর 2 বন্ধুকে আলিঙ্গন করিল। 3 জনেই নির্বাক, 3 জনেরই চোখ আর্দ্র। বাষ্পাকুল কণ্ঠে রাজশেখর কহিল, আসি ভাই। বিদায়ের পালা বোধ হয় আরেকটু দীর্ঘ হইত, কিন্তু প্রহরী বলিয়া উঠিল, সময় সংক্ষেপ। প্রহরীরা রাজশেখর ও তার বন্ধুদের মধ্যে লৌহ কপাটের জবনিকা টানিয়া দিলে জিমুতবাহন ও জয়ন্ত পরস্পরের দিকে চাইল। সে দৃষ্টিতে ছিল গভীর হতাশা এবং একে অপরের প্রতি একান্ত নির্ভরতা। সেদিন আর তাদের বিশেষ কোনো কথাবার্তা হইল না। এতদিন তবু ছিল 3 জন, জীবন আজ আরও সংকীর্ণ হইয়া গেল। 2টি প্রাণী থাকে পরস্পরের ছায়ার মতো, গোপন তাদের কিছুই নাই। চিন্তায় কর্মে সকল বিষয়ে একটা খোলাখুলি ভাব। সকালে ঘুম ভাঙিলে মাঠে দৌড়ায়, দুপুরে সাঁতার কাটে, খাওয়ার পর তাস খেলে, কখনো বা নিদ্রা যায়। জিমুতবাহন চাপা ধরনের লোক, এতদিন নিজের প্রেমের ইতিহাস সে গোপন করিয়াই আসিয়াছে। এবার একদিন জয়ন্তের কাছে এসে ধরা দিল, বন্ধুকে বলিল তার প্রেমের গল্প, জীবনের প্রথম ও শেষ প্রেম। ঘটনাটি এইরূপ,
জিমুদবাহনের প্রেমাস্পদ ছিল তারই কোনো এক বন্ধুর আত্মীয়া। পাছে বন্ধুর প্রাণে আঘাত লাগে, পাছে তার উপর বিশ্বাসঘাতকতা করা হয়, সেই জন্যে প্রেমের প্রতিদান পাইয়াও সে পিছাইয়া আসিল। সেই হইতে নারী সম্বন্ধে কোনো ঔৎসুক্য কি কৌতূহল তার নাই। ব্যথা সে পাইল খুবই, কিন্তু উপায় ছিল না। একদিকে বন্ধুত্বের মর্যাদা, আর একদিকে প্রেম। জিমুদবাহনের উপর জয়ন্তের অনুরাগ সেই হইতে যেন আরও বাড়িয়া গেল। সেও যে প্রেমিক, সেও যে তার সহধর্মী। আগে মনে করিত লোকটা বেরসিক, তাই চম্পার কথা ততটা প্রাণ খুলিয়া বলিত না। কিন্তু এখন আর দ্বিধা নাই, সংকোচ নাই। কিছুদিন পরে জিমুদবাহনের অসুখ করিল, জ্বর, বমি, মাথার যন্ত্রণা। প্রথমে মনে হইল অল্পেই সারিয়া যাইবে, কিন্তু উপসর্গ উত্তরোত্তর বাড়িতে লাগিল। রাজধানী হইতে বিচক্ষণ বৈদ্য আসিলেন, নাড়ি পরীক্ষা করিয়া তিনি ঔষধের ব্যবস্থা করিলেন বটে, কিন্তু বলিলেন ব্যাধি গুরুতর, জীবনের আশা কম। জয়ন্ত জননীর মতো সেবা করিতে লাগিল, বিশ্রাম নাই, ক্লান্তি নাই, নিজে হাতে সে মলমূত্র পরিষ্কার করে, রুগীর শয্যা ছাড়িয়া বড় একটা উঠে না, রাত্রে ঘুম নাই, অনেক সময় খাইতেও ভুলিয়া যায়। তার অনলস এই সেবা দেখিয়া কারারক্ষীরাও মুগ্ধ হয়, পরস্পর বলাবলি করে এই দৃশ্য অপূর্ব। বৈদ্য তার এইরূপ সেবার জন্য ভীত হইয়া পড়িলেন, বলিলেন এরূপভাবে চললে তোমারও অসুখ করবে। কিন্তু জয়ন্ত ভ্রুক্ষেপ করে না, সেবার নেশা তখন তাকে পাইয়া বসিয়াছে। তার শুধু চেষ্টা কি সে জিমুদবাহন একটু আরাম পায়। বন্ধুর শুশ্রূষা গুণে দুমাস ভুগিয়া জিমুদবাহন নীরোগ হইয়া উঠিল, পথ্য পাইল। জয়ন্তের আনন্দ আর ধরে না, সে যেন একটা অকুল পাথারে পড়িয়াছিল, এবার তার কুল মিলিয়াছে। জিমুদবাহন কহিল, আর জন্মে তুমি আমার ভাই ছিলে। জয়ন্ত হাসিয়া উত্তর করিল, এ জন্মে বা কম কিসে। এইরূপ আনন্দে তাদের দিন কাটিয়া যায়, তারা ভুলিয়া থাকে অনেক দুঃখ কষ্ট। জিমুদবাহন বলে, এই বন্ধুত্ব আমাদের কারাক্লেশের শ্রেষ্ঠ পুরস্কার। মাঝে মাঝে হয় মুক্তির কথা, সেই প্রসঙ্গ উঠিলে একজন অপরের মুক্তি কামনা করে। জিমুদবাহন বলে, একজন নারী তোমার জন্য অপেক্ষা করছে, অতএব মুক্তি পাওয়া উচিত তোমার। এতদিন যখন করেছে আরও এক বছর না হয় করুক, তোমার মুক্তির বিনিময়ে আমি খালাস হতে চাই না। জিমুদবাহন বলে, প্রেমিকের জীবনে এক বছরের মূল্য তো বড় কম নয়। সময় কাটাইবার আর পাঁচটা উপাদানের মধ্যে একটা উপায় তারা অবলম্বন করিল, নিজেদের ভাগ্য পরীক্ষা। রাজার জন্মদিনে মুক্তি মিলিবে কার? পরীক্ষা করে তাম্রকী রৌপ্য মুদ্রা ঘুরাইয়া, পাশার ঘুটি চালিয়া এবং আরও অনেক কিছুর সাহায্যে ভাগ্যলক্ষ্মী কখনো প্রসন্ন হন একজনের উপর, কখনো অপরের প্রতি। যার নাম ওঠে সে অপরকে বলে, না ভাই, আমি চাই তুমি এবছর খালাস হও। মুক্তির দিন ঘনাইয়া আসে, মাত্র মাস দেড়েক বাকি। একদিন জয়ন্ত শৌচাগার হইতে ফিরিতেছিল, তার কানে গেল দুটি প্রহরীর কথোপকথন। একজন বলিল, এবার বন্দি তো খালাস পাবে একজন, আরেকজন থাকবে কি করে? কেন, একা থাকা যে ভারী কষ্টের। এখানেই বছর পনেরো আগে একটি বন্দি নিঃসঙ্গ কারাবাসের কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছিল, ওই ওদেরই ঘরে। জয়ন্ত চলিয়া আসিল,
কিন্তু এই কথা কয়টা তার হৃদয়ে পাথরের দাগের মতন গাঁথিয়া রহিল। সে অনেক চেষ্টা করিল এই দুর্ভাবনাটাকে ছাড়িয়া ফেলিবার, কিন্তু যখনই একা থাকে তখনই মনে পড়ে প্রহরীদের সেই কথাবার্তা। ব্যাপারটাকে সে এইভাবে কখনো ভাবিয়া দেখে নাই। অবসম্ভাবী নিঃসঙ্গ কারাজীবনের বিভীষিকার কথা মনে হয় নাই দুজনের কাহারও। জয়ন্তের মনে পড়িল তাদের গ্রামের এক ভূস্বামীর কথা। নির্জন কারাবাসের ফলে 6 মাসের মধ্যে তার মাথা এতদূর খারাপ হইয়া যায় যে নিজের পুত্র কন্যাকেও সে চিনিতে পারে নাই। জয়ন্ত মানুষটাকে দেখিয়াছিল, আজন্ম মস্তিষ্কহীনের চেয়েও কৃপার পাত্র। অথচ এই মানুষই বিদ্যায় বুদ্ধিমত্তায় ধন দৌলতে প্রভাব প্রতিপত্তিতে একদিন সমাজের শিরোমণি ছিল। জয়ন্তের ভয় হয় তারও তো এইরূপ হইতে পারে। মাঝে মাঝে একলা বসিয়া কি যেন ভাবে। জিমুৎবাহন ব্যাপারটা লক্ষ্য করিল। সে বলিল, কি হয়েছে তোমার? জয়ন্ত সব কথা খুলিয়া বলিল। জিমুৎবাহন উত্তর করিল, আচ্ছা দুজনের কারো যদি মুক্তি না মেলে? জয়ন্ত উৎসাহের সঙ্গে বলিল, সে খুব ভালো কথা, তবুও একসঙ্গে থাকতে পারব। কিন্তু ভীতি তার কাটে না, সে ভাবে জিনিসটা কি সম্ভব, উভয়েরই মুক্তি অথবা উভয়েরই আরেক বছর একত্র কারাবাস, যেন কল্পনারও অতীত। তারই হতাশ ভাব জিমুৎবাহনের মনেও ধীরে ধীরে সংক্রামিত হয়। সেও মনে করে, সত্যই তো এদিকটা একেবারে উপেক্ষা নয়। একদিন প্রাতে সূর্য করজ্জ্বল আকাশে একটা বাজ উড়িয়া যাইতেছিল। জয়ন্ত বলিল, ওটা যদি দক্ষিণ দিকে যায় আমি মুক্তি পাব, বাঁয়ে গেলে তুমি। উড়িয়া উড়িয়া পাখিটা প্রান্তরের শেষ সীমায় পৌঁছিয়া বাঁ দিকে চলিয়া গেল। সঙ্গে সঙ্গে জয়ন্তের মুখখানা ম্লান হইল। ওই যে পাখিটা অনন্ত নীল আকাশে একটা শিশির কণার মতো, সেও মুক্ত, সেও বিচরণ করে স্বাধীনভাবে। ওই পাখির সঙ্গে তুলনায় তার নিজের জীবন। কিন্তু এইখানেই তো ইহার শেষ নয়। গভীরতর দুঃখ লইয়া ভবিষ্যৎ তাকে গ্রাস করিবার জন্য প্রস্তুত হইয়া আছে। ঠিক এই সময় জিমুৎবাহন গলা ছাড়িয়া আবৃত্তি আরম্ভ করিল। প্রলয় পহতি জলে ধৃত বানসী বেদং বিহিত বহিত্র চরিত্রমখেদং। সেও ভাবিতেছিল মুক্তির কথা। ভগবানকে স্মরণ করিয়া মেঘের মতো নিজের মনের গ্লানিটুকুকে উড়াইয়া দেওয়ার জন্যই স্তোত্র আবৃত্তি করিল। কিন্তু কারো মন হইতে সে কালো মেঘটুকু উড়িল না, বরঞ্চ ক্রমেই উভয়ের মধ্যে একটা ব্যবধানের সৃষ্টি হইল। সেই হইতে আর তারা ভাগ্য পরীক্ষা করতে সাহস করে নাই, মুক্তির কথা পর্যন্ত মুখে আনে না। সেই অকপট বন্ধুত্ব, প্রাণ খুলিয়া মেলামেশা, একে একে সবই নষ্ট হইয়া গেল। রহিল ভদ্রতার একটা বহিরাবরণ মাত্র। সেদিন দুপুরে তারা দাবা খেলিতেছিল। খেলাটা বেশ জমিয়াছে, 2 ঘন্টা চলিয়াছে একটা বাজি, শেষ আর হয় না। জয়ন্ত একটা বোর্ডের চাল ফেরত চাহিলে জিমুৎবাহন বলিয়া ফেলিল, শুধু এ ব্যাপারে নয়, তোমার প্রকৃত পরিচয় পাই প্রতি মুহূর্তে। কিরকম? তুমি মনে করো আমি তোমার মুক্তির প্রধান অন্তরায়। জয়ন্ত কাষ্ঠ হাসিয়া বলিল, যাক নিজের পরিচয় তুমি ভালো করেই দিলে। খেলা আর শেষ হইল না। এই ঘটনা অবলম্বন করিয়া তাদের বাক্যালাপ পর্যন্ত বন্ধ হইল।
কথা বন্ধের সঙ্গে সঙ্গে সকল বিষয়ে পূর্ব নিয়মের ব্যতিক্রম ঘটিল। তারা স্নান করে পৃথক সময়ে, আহার করে পৃথক স্থানে, যথাসম্ভব একে অপরকে এড়াইয়া চলে। রাত্রে এক ঘরে না থাকিলেই নয়, তাই থাকে। কিন্তু পৃথক থাকিতে পারি না বলিয়াও পরস্পরের প্রতি রাগিয়া যায়, মন তাদের বিছাইয়া ওঠে প্রত্যেকটি খুঁটিনাটি অবলম্বন করিয়া। বিস্ময়ের বিষয় এই যে, কেহই ভাবে না যে সে নিজেও মুক্তি পাইতে পারে। একে ভাবে মুক্তি মিলিবে অপরের। কাল রাজার জন্মদিন, আজ সন্ধ্যার পর মুক্তির সংবাদ আসিবে। দুজনেই সাগ্রহে সূর্যাস্তের প্রতীক্ষা করিতেছে। মুক্তি একজনের হইবেই, যার হয় হোক, কিন্তু এ সংশয় আর ভালো লাগে না। সন্ধ্যার কিছু পরেই কারাধ্যক্ষ আসিয়া ঘোষণা করিলেন, অশেষ গুণলাঙ্কৃত শ্রী মনম মহারাজের পবিত্র জন্মতিথি উপলক্ষে জিমুদবাহন মুক্তি পাইবেন। প্রভাতে কারাগৃহ হইতে বাহিরে যাইবার জন্যে তিনি যেন প্রস্তুত থাকেন। রাজদের শুনাইয়া কারাধ্যক্ষ চলিয়া গেলেন। জিমুদবাহন কেমন যেন বিহ্বল হইয়া পড়িল। সে বুঝিতে পারিল না মুক্তির এই বাণী আনন্দের না বিষাদের। আর জয়ন্ত, প্রথমে সে যেন ঘোষণা বাণীর অর্থই উপলব্ধি করতে পারে নাই। ধীরে ধীরে কথাগুলি দুই দুইবার আওড়াইয়া সে হাসিয়া ফেলিল। নিজের অন্তহীন দুঃখের প্রতি একটা তীব্র বিদ্রুপের সুরে বাহিরে চাঁদের আলোর উপর শীতের কুয়াশা একটা পর্দা টানিয়া দিয়াছে। প্রকৃতির রূপ সত্য শোকাতুরা শ্বেত বসনা বিধবার মতো। জয়ন্ত এবং জিমুদবাহনের মনের উপরেও কুয়াশার পর্দারই মতন একটা আবরণ। দুজনে দুটো জানলায় দাঁড়াইয়া, একজন পূবের, একজন দক্ষিণের। জয়ন্তর কাছে সবই অর্থহীন, সবই অস্পষ্ট। রাত্রি প্রভাতে মাতাল যেমন জড়তা বোধ করে, তার মন ও শরীরের অবস্থাও ঠিক সেইরূপ। আর জিমুদবাহন, পরদিন প্রাতঃকাল হইতেই সে স্বাধীন, ইহা ভাবিয়াও তার শান্তি নাই। জয়ন্তের নিকট সে যেন কত অপরাধী। ইচ্ছা হয় একবার তার হাত ধরিয়া ক্ষমা ভিক্ষা করে, কিন্তু ভাষা যোগায় না। দুজনেই নির্বাক, একজন হতাশায়, অপরে সৌভাগ্যের সংকোচে। জয়ন্তের চোখের সামনে তখন ভাসিয়া উঠিল নিঃসঙ্গ কারাবাসের ছবি। তার মনে পড়িল নিজের পরিচিত সেই হতভাগ্য ভূস্বামীকে। মনে পড়িল এই কক্ষে যে বন্দী গলায় দড়ি দিয়া আত্মহত্যা করিয়াছিল তাহাকে। ভাবিতে ভাবিতে জয়ন্তের চোখ দুটো লাল হইয়া উঠিল। তার দিকে চাহিয়া জিমুদবাহনের আশঙ্কা হইল, মানুষটা বুঝিবা পাগল হইয়া গেল। ঘণ্টার পর ঘণ্টা কাটিয়া গেল, কতক্ষণ তার হিসাব নাই। একটা পাখির ডাক শুনিয়া দুজনেরই চমক ভাঙিল। এই পাখি ডাকে প্রতি বহরে, এটা কোন প্রহরের ডাক, প্রথম না দ্বিতীয় প্রহরের? অন্যবার এই দিন কত উৎসব, কত আনন্দ হয়। বন্দিরা আনন্দ করে, মুক্তিপ্রাপ্তের জয়ধ্বনি করে। জিমুদবাহন একটা তরঙ্গের উপর বসিয়া ভাবিতেছিল, বাহিরে যাইয়া জয়ন্তর মুক্তির জন্য কি কি পন্থা অবলম্বন করিবে, কাহাকে ধরিবে,
কোনো প্রতিপত্তিশালী অভিজাতের মারফত রাজার নিকট আবেদন করিবে। ভাবিতে ভাবিতে রাত্রি তৃতীয় প্রহরের পাখির ডাকের পর সে ঘুমাইয়া পড়িল। জয়ন্ত তখনও ঘরের মধ্যে পদচারণা করিতেছিল। মাথা একটু নাড়িতে নাড়িতে আপন মনে কি বকে, একবার ঘরের এদিক হইতে ওদিকে যায়, আবার ফেরে, কখনো হাত তার মুষ্টিবদ্ধ হইয়া আসে, কখনো বা ওষ্ঠ প্রান্তে ফুটিয়া ওঠে একটু হাসি। হাঁটিতে হাঁটিতে জয়ন্ত একবার জিমুত বাহনের দিকে যায়, কি যেন ভাবিয়া দেওয়ালের উপর ঘুষি মারে, হাত ক্ষত বিক্ষত হয়। রাজার জন্মদিন। জয়ন্ত দরজার কাছে একটা চারপাইয়ের ওপর বসিয়া আছে, পরনে জিমুত বাহনের পোশাক, মাথায় তারই উন্নিশ। দরজা খোলা মাত্রই সে বাহির হইয়া যাইবে, যদি কেহ বাধা দেয় তবে রক্ত গঙ্গা বহাইবে। কিন্তু এ কি, অন্যবার ভোরের সঙ্গে সঙ্গে প্রহরীরা দরজা খুলিয়া দেয়, এবার এত বিলম্ব কেন? ঘর যে আলোয় ভরিয়া গেল, এ আলো তো তার সহ্য হয় না। এক দৃষ্টে সে চাহিয়া রহিল দরজার দিকে, দূরে পদশব্দ শোনা গেল, একজন দুজন, বহু লোকের পদশব্দ, শব্দক্রমে স্পষ্টতর হইল, একেবারে দরজার বাহিরে। লৌহ কপাট ঝনঝন শব্দে খুলিয়া গেল। প্রথমে রাজার জন্মোৎসবের উপযুক্ত উজ্জ্বল পরিচ্ছদে ভূষিত কারাধ্যক্ষ, পিছনে প্রহরীর দল। চৌকাঠের উপর পা দিয়াই কারাধ্যক্ষ বলিলেন, শ্রী মনমহারাজ তার আদেশ পরিবর্তন করিয়াছেন, আপনারা দুজনেই মুক্ত। জয়ন্ত ফ্যাল ফ্যাল করিয়া তার দিকে তাকাইয়া জিজ্ঞেস করিল, দুজনে? কারাধ্যক্ষ তার ভাব দেখিয়া বিস্মিত হইলেন, একটু আগাইয়া আসিয়া দেখিলেন মেঝের ওপর জিমুত বাহনের দেহ পড়িয়া আছে, তার মুখে, বুকের ওপর এবং চোখের কোণে জমাট রক্ত বাঁধা, একটা কষ পাইয়া রক্ত গড়াইয়া কালো শিরার মতো দাগ পড়িয়াছে। জয়ন্ত তখন ধীরে ধীরে আপন মনে বলিতেছিল, আমরা দুজনেই মুক্ত। শুনছিলেন রাজার জন্মদিন। যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের এই ছোট্ট ভালোবাসা আমাকে আরও এগিয়ে যেতে উদ্বুদ্ধ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।